হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করতে চলেছি জেনফস 2021 কেমিস্ট্রি পোর্শন। কেমিস্ট্রি পোর্শনে 25% ছিল। এই 25% অ্যান্সারগুলি কী হবে এবং প্রপার এক্সপ্লেনেশন কী হবে, চলো দেখা যাক। প্রথম কোশ্চেন, টু গ্যাসিয়াস এলিমেন্ট বিলং টু সেম গ্রুপ ইন দ্য পিরিয়ডিক টেবিল। রিলেটিভলি হেভিয়ার এলিমেন্ট হ্যাজ মোর নেগেটিভ ভ্যালু অফ ইলেকট্রন গেন এনথালপি দ্যান লাইটার ওয়ান। Though the latter possesses higher electronegativity than former, identify two element. এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেনটা এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, তো অপশানগুলো একটু আলাদা দেওয়া হয়েছে। তো অপশান এ অ্যান্ড সি বোথ অপশান উইল বি রাইট, বাট অপশানগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এ অথবা সি দুটি অ্যান্সার এখানে রাইট হবে, বিকজ শেল ইজ মোর নেগেটিভ ভ্যালু অফ ইলেকট্রন গেন এনথ্যালপি দ্যান ফ্লুরিন, বিকজ শেল হায়ার বা হেভিয়ার এলিমেন্ট ফ্লুরিনের তুলনায়। তো সেই জন্য এখানে নেগেটিভ ভ্যালু অফ ইলেকট্রন গেন এনথ্যালপি শেল বেশি দ্যান ফ্লুরিন, বাট ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন। সেম ট্রু ফর অপশন সি, অক্সিজেন সালফার, সালফার ইজ মোর নেগেটিভ ভ্যালু অফ ইলেকট্রন গেন এনথ্যালপি দ্যান লাইটার ওয়ান সালফার, অ্যান্ড অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সালফার। সো এ অ্যান্ড সি বোথ অপশান ইজ রাইট। নেক্সট, শেপ অফ সিএল এফ থ্রি, শেপ অফ সিএল এফ থ্রি, সিএল এফ থ্রির শেপ কী হবে দেখা যাক। দেখো সিএল এফ থ্রি অর্থাৎ ক্লোরিন ট্রাইফ্লুরাইডের শেপ কী হবে। তো এখানে সিএল সেন্ট্রাল অ্যাটম, সিএলের ইলেকট্রন কনফিগারেশন আমরা জানি 3s2 3p5 ইলেকট্রন কনফিগারেশন। এসে দুটি ইলেকট্রন রয়েছে আর পিতে ফার্স্ট ইলেকট্রন রয়েছে, পিতে ফার্স্ট ইলেকট্রন রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে 3d অরবিটাল ফাঁকা থাকে, 3d অরবিটাল ফাঁকা থাকে। তো এখানে ফ্লুরিন, তিনটে ফ্লুরিন অ্যাটম রয়েছে, তো তিনটে ফ্লুরিন অ্যাটম ক্লোরিনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড হবে। ইন এক্সাইটেড স্টেট 3 unpaired ইলেকট্রন হবে। তো একটি ইলেকট্রন পি থেকে ডিতে স্থানান্তর ঘটবে। আনপেয়ার ইলেকট্রন সংখ্যা হবে 3 unpaired ইলেকট্রন। ফ্লুরিন এখানে একটা বন্ড করবে, ফ্লোরিন তিনটে কোভ্যালেন্ট বন্ড করবে, তাহলে এদের হাইব্রিডাইজেশন হবে sp3d হাইব্রিডাইজেশন। দুটি লোন পেয়ার আছে, তিনটি বন্ড পেয়ার, তো এদের গঠনটা আসবে ট্রাইগোনাল বাইপিরামিড সিএল। তো লোন পেয়ার এই প্লেনে থাকবে, ফ্লোরিন দুটো ফ্লুরিন এক শেলে থাকবে। তো এখানে শেপ বলা হয়েছে, তো শেপ যখন করব লোন পেয়ারগুলো বাদ দাও, লোন পেয়ারগুলোকে বাদ দিয়ে শেপটা দেখো টি শেপ, টি শেপ এটাকে ঘুরিয়ে ধরলে দেখো টি শেপ আসবে, টি আকৃতি, দ্যাট ইজ টি, টি শেপ। তো এখানে রাইট অ্যান্সার আসবে টি শেপ, অপশান এটা রাইট, অপশান এ রাইট অ্যান্সার। দেন 28, হুইচ অফ দ্য ফলোয়িং সেট অফ কোয়ান্টাম নাম্বারস ডিসক্রাইব দ্য ইলেকট্রন দ্যাট ক্যান রিমুভ মোস্ট ইজিলি ফ্রম পটাশিয়াম অ্যাটম ইন ইটস গ্রাউন্ড স্টেট। অর্থাৎ পটাশিয়াম অ্যাটমের গ্রাউন্ড স্টেট থেকে সহজে যে ইলেকট্রনটা রিমুভ করা যায় তার চারটি কোয়ান্টাম নাম্বার কী হবে। তো কীভাবে করব, প্রথমে পটাশিয়াম অ্যাটমের ইলেকট্রন কনফিগারেশন কী হবে, পটাশিয়াম অ্যাটমের আউটার মোস্ট ইলেকট্রন কনফিগারেশন 4s1, আর এই ইলেকট্রনটাকে সহজে রিমুভ করা যায়, তাহলে এই 4s1-এর চারটি কোয়ান্টাম সংখ্যা কী হবে। n ইজ ইকাল টু 4 হবে, আর যেহেতু s অরবিটাল তাহলে এলের মান 0 হবে।
এবার এম এর মানটা জিরো হবে, আর এস এর মান দুটি পসিবল হতে পারে, আইদার প্লাস হাফ অর মাইনাস হাফ। তো এদের কোয়ান্টাম নাম্বারটা হবে 400, আইদার প্লাস হাফ অর মাইনাস হাফ। তাহলে দেখো 400 প্লাস হাফ, অপশান বি এরটা এখানে রাইট, অপশান বি রাইট। দেন হোয়াট ইজ দ্য অ্যাডেড টু দ্য ইয়েলো ক্রোমেট সলিউশন টু কনভার্ট ইট টু ইট অ্যান অরেঞ্জ ডাইক্রোমেট সলিউশন। তো ইয়েলো ক্রোমেট সলিউশনটাকে কনভার্ট করতে হবে অরেঞ্জ ডাইক্রোমেট সলিউশন। তো এখানে কী অ্যাড করতে হবে? তো ক্রোমেট থেকে ডাইক্রোমেট হয়ে গেছে, তাহলে অ্যাসিডিক মিডিয়াম প্রয়োজন আছে, অপশান সি এটা রাইট। দেখো ক্রোমেট থেকে ডাইক্রোমেট কীভাবে ডাইমার তৈরি করে, ক্রোমেটের ক্ষেত্রে আমরা যদি গঠন দেখি ও মাইনাস ও মাইনাস, তো এখানে অ্যাসিডিক মিডিয়াম যদি দেওয়া হয় এইচ প্লাস হয়, তাহলে এটা ডাইমার গঠন করবে, অর্থাৎ ডাইক্রোমেটে পরিণত হবে, ও মাইনাস এই ক্রোমিয়াম ডাবল বন্ড, ডাবল বন্ড ও মাইনাস। তো অ্যাসিডিক মিডিয়াম দিলে ক্রোমেটটা ডাইক্রোমেটে পরিণত হবে, তো ইয়েলো কালার থেকে অরেঞ্জ কালারে কনভার্ট হবে। তো রাইট অ্যান্সার অপশান সি। নেক্সট 30, হুইচ অফ দ্য ফলোয়িং স্পেসিস হ্যাজ এ হাইয়েস্ট ম্যাগনেটিক মুভমেন্ট। হাইয়েস্ট ম্যাগনেটিক মুভমেন্ট কোনটা আছে? তো এখানে চারটে অপশান দেওয়া আছে, কোন অপশানটা এখানে রাইট হবে? তো এখানে দেখো সিএন আছে, সিএন আছে, ওয়াটার, ওয়াটার। তো সিএন এগুলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে ইলেকট্রনগুলো পেয়ার হবে, তাহলে ইলেকট্রনগুলো পেয়ার হলে কখনোই হাইয়েস্ট ম্যাগনেটিক মুভমেন্ট আসবে না। এবার আসা যাক এই দুটো, ওয়াটার লিগ্যান্ড আছে, ওয়াটার লিগ্যান্ডের ক্ষেত্রে উইক ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড যদি হয় সেখানে হাই স্পিন কমপ্লেক্স হবে। তো এখানে আয়রন টু প্লাস, আয়রন থ্রি প্লাস। দেখো আয়রন টু প্লাস এবং আয়রন থ্রি প্লাসের ক্ষেত্রে কী হবে, আয়রন টু প্লাসের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন 3D6, 3D6 হলে অ্যাকর্ডিং টু ক্রিস্টাল ফিল্ড আনপেয়ারিং ইলেকট্রন সংখ্যা, দেখো ইলেকট্রন কনফিগারেশন এরকম হবে, দিস ইজ 2TZ সেট অফ অরবিটাল অ্যান্ড AZ সেট অফ অরবিটাল, আনপেয়ার ইলেকট্রন ইজ ইকাল টু 4। অ্যান্ড আয়রন থ্রি প্লাস, আয়রন থ্রি প্লাসের ক্ষেত্রে ইলেকট্রন 3D5, 3D5 হলে T2G সেট অরবিটাল অ্যান্ড AZ সেট অরবিটাল, পজিটিভ ইলেকট্রন আছে, এই পজিটিভ ইলেকট্রন আছে, পজিটিভ ইলেকট্রন। তো এখানে আনপেয়ার ইলেকট্রন সংখ্যা 5 হবে, যত আনপেয়ার ইলেকট্রন সংখ্যা বেশি হবে তত বেশি ম্যাগনেটিক মোমেন্ট আসবে, অর্থাৎ এখানে রাইট অ্যান্সার অপশান ডি এরটা, অপশান ডি রাইট। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ লোয়েস্ট বয়েলিং পয়েন্ট, কোন মলিকুলটা লোয়েস্ট বয়েলিং পয়েন্ট আছে? 2,2 ডাইমিথাইল প্রোপেন, 2-মিথাইল বিউটেন, এন পেন্টেন, সাইক্লোপেন্টেন। তো আমরা জানি যত মলিকুলের সাইজটা ছোট হবে ততই মলিকুলের ভ্যান্ডল ফোর্সটা কম হয় আর ততই তার বয়েলিং পয়েন্টটা কম হবে। তো এখানে যে সমস্ত মলিকুলগুলো দেওয়া হয়েছে, 2,2 ডাইমিথাইল প্রোপেন, 2,2 ডাইমিথাইল প্রোপেন আছে, মেদিথ প্রোপ, 2,2 ডাইমিথাইল প্রোপেন, এই কম্পাউন্ড রয়েছে, CH3 বন্ড, CH3 CH3। নেক্সট যে মলিকুলটা রয়েছে 2-মিথাইল বিউটেন, 2-মিথাইল বিউটেন, দিস ইজ 2-মিথাইল বিউটেন, 2-মিথাইল বিউটেন। এরপরে যে মলিকুলটা আছে সাইক্লোপেন্টেন, সাইক্লোপেন্টেন পেন্টেন রয়েছে, অ্যান্ড এন পেন্টেন, এন পেন্টেন, এন পেন্টেন। এই চারটির মধ্যে দেখো এখানে মলিকুলটা শ্রিঙ্কেজ হয়ে আছে, যত শ্রিঙ্কেজ হবে বা সাইজটা সংকুচিত হবে
ততই এদের মধ্যে ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলটা কমে যায়, আর ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল কমলে বয়েলিং পয়েন্ট কমবে। তো অপশান এর অপশানটা এখানে রাইট। অ্যামং দ্য ফলিং কম্পাউন্ডস উইকেস্ট বেস, এদের মধ্যে কোন বেসটা সবচেয়ে উইক? অ্যানিল রয়েছে, মিথাইল অ্যামিন রয়েছে, ডাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন। উইক বেস বলেছে অ্যানিলিন কম্পাউন্ড, NH2, মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন রয়েছে, মিথাইল অ্যামিন, এটা ইথাইল অ্যামিন হয়ে গেছে, CH3 বন্ড, NH2। তারপরে রয়েছে ডাইমিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন রয়েছে, দ্যাট ইজ NN ডাইমিথাইল অ্যামিন। আর NN ট্রাইমিথাইল অ্যামিন রয়েছে। এই চারটি কম্পাউন্ডের মধ্যে কোন কম্পাউন্ডের সবচেয়ে কম বেসিক প্রপার্টিস? তো মিথাইল গ্রুপে প্লাস আই এফেক্ট রয়েছে, প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট, এখানে দুই পাশে দুটো প্লাস আই এফেক্ট রয়েছে। কিন্তু অ্যানিলিল কম্পাউন্ডের ক্ষেত্রে নাইট্রোজেনে ইলেকট্রন পেয়ার রেজোনেন্স করতে পারে, নাইট্রোজেনে ইলেকট্রন পেয়ার রেজোনেন্স করতে পারে, রেজোনেন্স করলে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ক্লাউড কমবে, অর্থাৎ লো ইলেকট্রন ডেন্সিটি, লো ইলেকট্রন ডেন্সিটি, লো ইলেকট্রন ডেন্সিটি। যত ইলেকট্রন ডেন্সিটি কমবে ততই উইকেস্ট বেস। তাহলে অ্যামং ফোর মলিকুলস এই মলিকুলটি হবে উইকেস্ট বেস। তো অপশন এখানে দেখো, ফার্স্ট অপশনটা রাইট। মোস্ট অ্যাসিডিক অ্যান্ড লিস্ট অ্যাসিডিক কম্পাউন্ড অ্যামং দ্য ফলোয়িং আর রেসপেক্টিভলি, সবচেয়ে কোন মোস্ট অ্যাসিডিক আর লিস্ট অ্যাসিডিক কোনটা হবে? মোস্ট অ্যাসিডিক হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, অপশন এ, অ্যান্ড লিস্ট অ্যাসিডিক কম্পাউন্ড ইথানল কম্পাউন্ড, ইথানল কম্পাউন্ড ইজ লিস্ট, 1 and 2, অপশন সি এটা রাইট। অ্যান্ড নেক্সট হাইড্রোকার্বন জেনারেল ফর্মুলা CnH2n রিপ্রেজেন্ট, তো হাইড্রোকার্বন CnH2n রিপ্রেজেন্ট করবে, দ্যাট ইজ এখানে একটি ডাবল বন্ড থাকবে, সিএন অর্থাৎ ডাবল বন্ড রয়েছে, দ্যাট ইজ অ্যালকিন কম্পাউন্ড এবং সাইক্লো অ্যালকেন কম্পাউন্ড হবে, শুধু অ্যালকিন কম্পাউন্ড হবে না, সাইক্লো কম্পাউন্ডও হবে, সাইক্লো অ্যালকিন কম্পাউন্ডও হবে। তো এখানে রাইট অ্যান্সার বোথ অ্যালকিন অ্যান্ড সাইক্লো অ্যালকেন্স, অপশন ডি এটা রাইট। দ্য নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ডস প্রেজেন্ট ইন কম্পাউন্ডে আছে সিগমা বন্ড, পাই বন্ড, সিগমা দেখো হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটে, 3, 2, 5, এখানে ছয়, ছটা হাইড্রোজেন, ছটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা রয়েছে, 17, 8, 9, 10, 10 সিগমা বন্ড, পাই বন্ড রয়েছে এখানে একটা, আর এখানে দুটি পাই বন্ড রয়েছে, তো 10 and 3, অপশান বি এটা রাইট। জুটার আয়নিক ফর্ম অফ গ্লাইসিন এক্সিস্টার, তো আইসো ইলেকট্রিক পয়েন্টে জুইটার ফর্ম করবে, অপশান এ এটা রাইট, অপশান এ রাইট। হিটিং এ মিক্সচার অফ কম্পাউন্ড এক্স অ্যান্ড মিথানল ইন প্রেজেন্স অফ ক্যাটালাইটিক সালফিউরিক অ্যাসিড গেভ স্মেল অফ উইন্টারকিন, দ্য কম্পাউন্ড ইজ, দেখো এখানে স্যালিসালিক অ্যাসিড, স্যালিসালিক অ্যাসিডকে, এই স্যালিসালিক অ্যাসিডকে, স্যালিসালিক অ্যাসিড, দ্যাট ইজ ওয়েজ গ্রুপ, সি ডাবল বন্ড ওয়েজ, এই কম্পাউন্ডকে যদি মিথানল ইন প্রেজেন্স অফ ক্যাটালাইটিক সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করা হয় তাহলে আমরা কি পাবো, দেখো এখানে ওয়েজ গ্রুপ, সেই ডাবল বন্ড ও, ও এম এ, এই কম্পাউন্ড পাবো, তো স্মেল অফ উইন্টার গ্রিন কম্পাউন্ড পাবে, দ্যাট ইজ স্যালিসালিক অ্যাসিড, অপশন সি এটা রাইট। অর্থোপেরা ডাইরেক্টিং গ্রুপ অ্যামং দ্য ফলোয়িং,
অপশন ডিএটা এখানে রাইট, অর্থোপেরা ডাইলেটিং গ্রুপ। কেন অপশন ডিএটা রাইট? কারণ দেখো, নাইট্রোজেনের যে ইলেকট্রন পেয়ার আছে, এই ইলেকট্রন পেয়ার বেঞ্জিন বলের সঙ্গে রেজোন্যান্স করতে পারে, আর রেজোন্যান্সের জন্য অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ক্লাউড বৃদ্ধি করবে। এই কারণে অর্থোপেরা ডাইলেটিং গ্রুপ বলা হয়। অপশন ডি এটা রাইট। প্রোডাক্ট বি ইন দ্য রিয়াকশন, অ্যামাইডকে পিসিএল ফাইভ দিয়ে রিয়াকশন করলে এখান থেকে ওয়াটার এলিমিনেট হবে। ওয়াটার এলিমিনেট হলে প্রোডাক্ট পাবে সানাইট। অ্যামাইডকে সিএস থ্রি পন্ড সি ডাবল বন্ড ও পন্ড এন এস টু, এটার সঙ্গে পিসিএল ফাইভ যখন রিয়াকশন করা হচ্ছে তো ওয়াটার এলিমিনেট হবে, কম্পাউন্ড পড়ে থাকবে সিএস থ্রি পন্ড সি ট্রিপল বন্ড এন, সানাইড কম্পাউন্ড উৎপন্ন হবে। অপশন বি এটা রাইট। নেক্সট 40, ইন দ্য রিয়াকশন থায়োসালফেট রয়েছে, আই টুর সঙ্গে রিয়াকশন করা আছে, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সোডিয়াম থায়োসালফেট, মলিকুলার ওয়েট এম ধরা আছে ইজ ইকুয়াল টু। তো এখানে কিভাবে করব? দেখো চেঞ্জটা কি হচ্ছে, এস টু ও থ্রি টু মাইনাস থেকে কনভার্ট হচ্ছে এস ফোর ও সিক্স টু মাইনাস। তো এখানে সালফারের অক্সিডেশন স্টেট কত? যদি আমরা এক্স ধরে নিই তাহলে টু এক্স প্রতিটা অক্সিজেন মাইনাস টু করে ইজ ইকাল টু মাইনাস টু। তো টু এক্স ইজ ইকাল টু মাইনাস টু প্লাস সিক্স, এক্স ইজ ইকাল টু ফোর বাই টু ইজ ইকাল টু টু। এখানটা সালফারের অক্সিডেশন স্টেট কত হবে? চারটি সালফার আছে, ফোর এক্স সিক্স মাইনাস টু ইজ ইকাল টু মাইনাস টু, ফোর এক্স মাইনাস টু প্লাস টুয়েলভ দ্যাট ইজ টেন, সো এক্স ইজ ইকাল টু টেন বাই ফোর দ্যাট ইজ টু পয়েন্ট ফাইভ। সো সালফার থেকে সালফারের অক্সিডেশন স্টেট পরিবর্তন টু থেকে টু পয়েন্ট ফাইভ হয়ে গেছে, কিন্তু দুটো সালফার রয়েছে, তাহলে মোট পরিবর্তন দেখো টু পয়েন্ট ফাইভ মাইনাস টু ইন্টু টু, সো ওয়ান। কারণ দেখো প্রতিটা সালফার অ্যাটমে অক্সিজেন স্টেট বের করেছে অ্যাভারেজ টু, এখানে অ্যাভারেজ টু পয়েন্ট ফাইভ, তাহলে প্রতিটা সালফার তার অক্সিডেশন স্টেট পরিবর্তন করেছে পয়েন্ট ফাইভ করে, কিন্তু এখানে দুটি সালফার আছে, তা দুই দ্বিগুণ করলে ওয়ান আসবে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ওয়েট হবে এম বাই ওয়ান দ্যাট ইজ এম। অপশন এট রাইট। হুইচ অফ ফলিং ইজ ইজ ট্রু ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন আর ডাবলিং কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট, যখন কনসেন্ট্রেশনকে আমরা ডাবল করব তখন নিচের কোনটি সঠিক হবে? দেখো ফার্স্ট অর্ডার রিয়াকশন বলা হয়েছে, তো ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে আমরা কী দেখব, সে রেড ইজ ইকাল টু রেড কনস্ট্যান্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তো আমরা শুধুমাত্র ইনিশিয়াল কনসেন্ট্রেশনকে ডাবল করেছি, তাহলে রেড ইজ ইকাল টু কে, যেহেতু টেম্পারেচারে কোনো পরিবর্তন হয়নি তাহলে রেড কনস্ট্যান্টে কোনো পরিবর্তন হবে না, কনসেন্ট্রেশন ডাবল রয়ে গেছে তাহলে টু এ, তাহলে টু কে এ চলে আসবে। তো এই মানটা দেখো আর এর মানের সঙ্গে সমান, তাহলে টু আর, রেড আসবে আগের রেটের দ্বিগুণ হয়ে যাবে, অর দ্য রেট অফ দ্য রিয়াকশন ইজ ডাবলড। অপশন ডি এটা রাইট। অ্যান আইসোথার্মাল এক্সপ্যানশন অফ আইডিয়াল গ্যাস হুইচ ওয়ান অফ দ্য ফলিং ইজ কারেক্ট, আইসোথার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, অর্থাৎ টেম্পারেচারে কোনো পরিবর্তন হবে, ডেল্টা টি ইজ ইকুয়াল টু জিরো। যদি টেম্পারেচার পরিবর্তন না হয় তাহলে সিস্টেমের ইন্টারনাল এনার্জি কোনো পরিবর্তন করবে না, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু জিরো। অপশন এইট রাইট। হোয়াট ভলিউম রেশিও অফ টু মোলার অ্যান্ড সিক্স মোলার সলিউশন অফ এই সেল ইজ টু বি মিক্সড টু প্রিপেয়ার থ্রি মোলার এই সেল সলিউশন, তো টু মোলার সঙ্গে সিক্স মোলার মেশাবো, মেশা হলে আমরা থ্রি মোলার আসবে, এখানে ভলিউম রেশিও কত হবে? তাহলে এটা কীভাবে বের করব? প্রথমে ধরে নিচ্ছি যে ভি ওয়ান লিটারের সঙ্গে
ভি টু লিটার মেশানো হচ্ছে। তাহলে মোল সংখ্যা কত হবে? তো ভি ওয়ান লিটারের সঙ্গে মোলার রয়েছে টু মোলার, টু মোলার প্লাস ভি টু লিটারের সঙ্গে সিক্স মোলার রয়েছে, টোটাল মোল সংখ্যা, টোটাল আয়তন হবে ভি ওয়ান প্লাস ভি টু। তো আয়তন দিয়ে ভাগ করলে যে গাঢ়ত্ব পাওয়া যাবে সেটা বলা হচ্ছে থ্রি মোলার। তো এখান থেকে ক্যালকুলেশন করে নেব, টু ভি ওয়ান প্লাস সিক্স ভি টু ইজ ইকাল টু থ্রি ভি ওয়ান প্লাস থ্রি ভি টু। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে থ্রি ভি টু ইজ ইকাল টু এই দুইটা বসে গেলে ভি ওয়ান। সো ভি টু সরি ভি ওয়ান বাই ভি টু সমান আসবে, ভি ওয়ান বাই ভি টু যদি লিখি আমরা তো থ্রি বাই ওয়ান আসবে, রাইট? তাহলে ভি ওয়ান ইজ টু ভি টু ইজ ইকাল টু থ্রি ইজ টু ওয়ান, থ্রি ইজ টু ওয়ান। তাহলে এখানে থ্রি ইজ টু ওয়ান অপশন সিটা রাইট। নেক্সট, নাম্বার অফ মোলস অফ হাই ওয়াটার ফ্রম ওয়েন 25 ml অফ 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড সলিউশন ইজ কমপ্লিটলি নিউট্রালাইজ বাই সোডিয়াম হাইড্রক্সাইড। তো এখানে কত মোল ওয়াটার মলিকুল ফর্মড হবে? তো কত মোল নাইট্রিক অ্যাসিড আছে দেখো, কত মোল নাইট্রিক অ্যাসিড আছে, 25 ml আছে, তাকে লিটার করে নিলাম, আর মোল সংখ্যা 0.1, দ্যাট ইজ 25 × 10⁻⁴। যত মোল নাইট্রিক অ্যাসিড আছে তত মোলই ওয়াটার পাওয়া যাবে। তাহলে এই রাইট আসবে 25 × 10⁻⁴। সো অপশান বি এটা রাইট, কারণ 23 করেছে, অর্থাৎ 2.5 × 10⁻³। অপশান বি এটা রাইট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকোয়া সলিউশন বয়েলস অ্যাট লোয়েস্ট টেম্পারেচার। তো লোয়েস্ট টেম্পারেচার কোন সলিউশনটা বয়েল করবে? তো এখানে আমরা কীভাবে ক্যালকুলেশন করবো দেখো, আমরা জানি ডেল্টা টিবি ইজ ইকাল টু আই কে বি এম। তো এখানে সোডিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড ক্যালসিয়াম নাইট্রেট প্রত্যেকটা ইলেকট্রোলাইট সলিউশন অর্থাৎ ভ্যান্ডো ফ্যাক্টর থাকবে, ভ্যান্ডো ফ্যাক্টর মানটা একের থেকে বেশি। তাহলে এই তিনটি সলিউশন হাই টেম্পারেচার বয়েল করবে, কিন্তু গ্লুকোজের ক্ষেত্রে ভ্যান্ডো ফ্যাক্টর ওয়ান। তাহলে গ্লুকোজ একমাত্র সলিউশন যেখানে এদের লোয়েস্ট টেম্পারেচারে বয়েল করবে। অপশান এটা রাইট। নেক্সট, হুইচ অফ ফলোয়িং কন্টেন হাইয়েস্ট নাম্বার অফ অ্যাটমস। তো হাইয়েস্ট নাম্বার অফ অ্যাটম বলতে যার মোল সংখ্যা বেশি হবে তার অ্যাটমের সংখ্যা বেশি। তো মোল সংখ্যা আমরা কী করে ক্যালকুলেশন করি? এন হচ্ছে মোল সংখ্যা ডাব্লু বাই এম, প্রত্যেকটা ওয়েট দেওয়া আছে, এন এর মান কী করে বৃদ্ধি পাবে এম এর মানটা কম হলে। যত এম এর মান কম হবে তত মোল সংখ্যা বেশি হবে, মোল সংখ্যা বেশি হলে অ্যাটমের সংখ্যা বেশি হবে। তো এম এর মানটা সবচেয়ে কম হচ্ছে কপার, প্রত্যেকটা 1 গ্রাম করে দেওয়া আছে, কপারের মানটা সবচেয়ে কম 63.5 হয় গ্রাম পার মোল। তো অপশান কপারের মানটাই এই অপশানটা রাইট। অক্সিডেশন স্টেট অফ সালফার ইন সালফিউরিক অ্যাসিড অ্যান্ড পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড রেসপেক্টিভলি আর। দেখো, সালফিউরিক অ্যাসিড এবং পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড, তো সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার এসের সঙ্গে ডাবল বন্ডও থাকবে, এখানে ওয়েজ ট্রু, এখানে ওয়েজ ট্রু। তারপর সালফারের সঙ্গে 6 কোভ্যালেন্ট বন্ড রয়েছে উইথ অক্সিজেন অ্যাটম, সো সালফার প্লাস 6 অক্সিজেন স্টেট। এখানে সালফারের সঙ্গে এটা রয়েছে, এখানেও 6 বন্ড রয়েছে, তো প্লাস 6 অক্সিজেন স্টেট, দুটি সালফারই প্লাস 6 অক্সিজেন স্টেট। অপশন সেট রাইট, 6 6। অ্যামোনিকাল সলিউশন অফ দ্য ক্যাটন গিভস চকলেট ব্রাউন প্রেসিপিটেট অন অ্যাডিং পটাশিয়াম ফেরোসোনাইট মেটাল আয়নাইজ। তো মেটাল আয়নে কপার, কপার 2+ ইজ রাইট অ্যান্সার। অ্যাট 298 কেলভিন ই নট ভ্যালু অফ সেল রিয়াকশন বলে দেওয়া আছে। তো সেলের ক্ষেত্রে পোটেন্সিয়াল 0.75 ভোল্ট, ইফ স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেন্সিয়াল অফ কপার মানটা দেওয়া আছে -0.34 ভোল্ট, দেন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেন্সিয়াল আয়রন কত। তো এটা অক্সিডেশন পোটেন্সিয়াল দেওয়া হয়েছে, একে রিডাকশন পোটেন্সিয়ালে কনভার্ট করতে হবে, নাহলে অ্যান্সার আসবে না। তো এখানে এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে
এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, তো আয়রন দেখো আয়রন অক্সিডেশন হয়েছে আর কোপারটা রিডাকশন হয়েছে, তাহলে ই নড সেল সমান আমরা কোপার অর্থাৎ ই নড কোপার রিডাকশন, ই নড কোপার রিডাকশন মাইনাস ই নড আয়রন রিডাকশন পোটেনশিয়াল। তো সেল এমাউন্টটা 0.75 দেওয়া আছে আর কোপার এমাউন্টটা দেখো অক্সিডেশন ফর্মে দেওয়া আছে, তাহলে এটা রিডাকশন করলে প্লাস হয়ে যাবে মাইনাস ই নট অফ আয়রন টু প্লাস আয়রন। তাহলে এখানে যে মানটা আসবে ই নট অফ আয়রন টু প্লাস আয়রন সমান 0.34 মাইনাস 0.75, সো মাইনাস 0.41 রাইট অ্যান্সার, অপশন সেটা রাইট, অপশন সেটা রাইট। লাস্ট কোয়েশ্চেন, অ্যাট এ সার্টেন টেম্পারেচার সলিউটিভ প্রোডাক্ট এম এক্স এম এক্স এম এক্স টু অ্যান্ড এম থ্রি এক্স সল্ট আর বলে দিয়েছে, দ্য কারেন্ট অর্ডার অফ সলিবিলিটি। দেখো এখানে কারেন্ট অর্ডার সলিবিলিটি কী আসবে, কারেন্ট অর্ডার সলিবিলিটি কী আসবে, দেখো এখানে যে মানটা রয়েছে এম এক্স রয়েছে এম এক্স এম প্লাস এক্স মাইনাস, তো এখানে এস ওয়ান ধরে নিচ্ছি, তাহলে এটা এস ওয়ান এস ওয়ান, তো কে এস পি ইজ ইকাল টু এস ওয়ানের স্কোয়ার আসবে, তাহলে এস ওয়ানের ভ্যালুটা আসবে রুট ওভার কে এস পি। দেখো কে এস পি মানটা বলে দিয়েছে ফোর, ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট, তাহলে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর। নেক্সট হচ্ছে এম এক্স টু, তাহলে এম টু প্লাস প্লাস টু এক্স মাইনাস, তো এর সলিবিলিটি এস টু ধরা হচ্ছে, তাহলে এটা এস টু টু এস টু, তো এখানে কে এস পি আসবে এস টু আর টু এস টু তার স্কোয়ার আসবে, তাহলে ফোর এস টু তার পাওয়ার থ্রি, তাহলে এস টু আসবে কে এস পি বাই ফোর তার ওয়ান থার্ড। দেখো কে এস পি ভ্যালু হচ্ছে 32 আছে, 3.2 টেন টু দি পাওয়ার মাইনাস 14 আছে বাই ফোর, তো এটা যদি লেখা হয় ওয়ান থার্ড, তো এটা ক্যালকুলেশন করবো কী করে, দেখো আমি 32 করে নিচ্ছি আর টেন টু দি পাওয়ার মাইনাস 15 করে দিচ্ছি বাই ফোর, প্রথমে এটাকে চার দিয়ে ভাগ করলে 8 আসবে আর টেন টু দি পাওয়ার মাইনাস 15, তার ওয়ান থার্ড করলে 2 আসবে আর 3 × 5 = 15, 5 আসবে। নেক্সট রয়েছে এম থ্রি এক্স, এম থ্রি এক্সের ক্ষেত্রে কীভাবে দেখো, থ্রি এম প্লাস আর এক্স থ্রি মাইনাস, এটাকে এস থ্রি ধরলে থ্রি এস থ্রি অ্যান্ড এস থ্রি, কে এস পি ভ্যালু হবে থ্রি এস থ্রি তার পাওয়ার থ্রি অ্যান্ড এস থ্রি, 27 এস থ্রি তার পাওয়ার ফোর। দেখো এখানে 27 এস থ্রি তার পাওয়ার ফোর হবে, তাহলে এস থ্রি এস ইকাল টু হবে কে এস পি বাই 27 তারপর ওয়ান ফোর, তাহলে এখানে দেখো 22.7 আছে, এটাকে 16 করে নেবো যাতে 27 হয়, তাহলে 27 টেন টু দি পাওয়ার মাইনাস 16 27, তো ওয়ান ফোর, তাহলে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 16 ওয়ান ফোর, তো চার দিয়ে কাটলে চার চারে 16। দেখো এখানে মান কোনটা বেশি হয়ে গেছে, এটা ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আর এখানে প্রথমে যে মানটা আছে টু ইন্টু, তাহলে প্রথমে মানটা বেশি এম এক্সের মানটা বেশি,
তারপর এখানে দেখো 10^-5 আছে, এখানে 10^-4 আছে, অর্থাৎ m3x আসবে, আর সেকেন্ড হবে এইটা, আর থার্ড হবে mx2, mx m3x আর mx2। তো mx আসবে, mx mx m3x, লাস্ট হচ্ছে mx2, অপশন ডি এটা রাইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।